প্রতিশোধ নিয়ে একই হাল রোহিত শর্মার। ইংল্যান্ডকে হারিয়ে ভারতকে ফাইনাল তুলে আবেগপ্রবণ হয়ে পড়লেন হিটম্যান। অধিনায়ক হিসেবে 226 দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত। ইংল্যান্ডকে হারিয়ে একে একে সব ভারতীয় ক্রিকেটাররা যখন সাজঘরে ঢুকছেন, হঠাৎ বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা। তার চোখে তখন পানি, বা হাত তুলে চোখ ঢাকতেও দেখা গিয়েছে রোহিত শর্মাকে। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত, এরপর আর শিরোপার দেখা নেই। এবারে রোহিত শর্মা কাটাতে চান সেই শিরোপা খরা।